আসসালামু আলাইকুম। আমরা বগুড়ার অনেক ভিতরে একটা গ্রামে এসেছি, এখানে আমি নাম নিতে চাচ্ছি না, কিছু এখানে এনজিও বা সিড প্রোডাকশন কোম্পানি আছেন যারা পটেটো সিড করছেন। তারা লক্ষ্য করেন একটা নতুন জিনিস, সেটা নতুন না, এই টেকনোলজি অবশ্য আমি এর আগে, আমার কাছে ছবি আছে, আমি ঠাকুর গায়ে ওই টেকনোলজি অ্যাপ্লাই করেছিলাম। সেটা হচ্ছে আপনি দেখেন যে ওরা এটা সিড প্রোডাকশন করছে, ওরা লক্ষ্য করুন সিড প্রোডাকশন করছে আলুর, কিন্তু এখানে ওনারা চারপাশে একদম যতটুকু চোখ যায় দেখেন সব পেঁয়াজ লাগিয়েছে, পেঁয়াজ দিয়ে ঘিরে দিয়েছে। কারণ আছে, এমনি লাগায়নি এরা, এটা নিশ্চয়ই কোনো কারণ আছে। ওয়ালাইকুম আসসালাম। সেটার কারণটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এখানে না আর এখানে পাশের যে জমিটা দেখেন এখানেও তারা একই অবস্থা, সব পেঁয়াজ দিয়ে ঘিরে দিয়েছে। পিছনে আমার কাছে আরও, আমি স্টিল ছবি তুলে নিয়ে এসেছি, তখন ভাবলাম যে ভিডিও করবো না, কিন্তু এখন দেখছি যে বেশ কিছু গাছে তারা জমিতে সব সিড, কিন্তু এখানে তাদের এখানে পটেটো সিড প্রোডাকশন করছে একটা বেস্ট কোম্পানি। এটা অ্যাস্টেরিক্স আছে, কিছু এখানে ডায়মন্ডও আছে, সেটা ভ্যারাইটি ইম্পর্টেন্ট না, এখানে কী ভ্যারাইটি তারা আলু করছে, কিন্তু এখানে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তারা এখানে পেঁয়াজ লাগিয়েছে। এটার দুটো কারণ আমি বলছি, আগে আমি একটু ভিডিওটা করে নিই। দেখুন খুব সুন্দর পেঁয়াজ গাছ লাগিয়েছে এখানে, পেঁয়াজ হবেও ভালো, কারণ না হওয়ার কোনো কারণ নাই, কারণ শীতকালে পেঁয়াজ হয় আমাদের এখানে। আরেকটা হচ্ছে যে যে পরিমাণ সার দেওয়া হয় এখানে সুন্দর পেঁয়াজ হচ্ছে। এখানে দুটো কারণ আমি একটু বলে দিই চট করে, সেটা হচ্ছে যে প্রথম কারণটা হচ্ছে তো একই জমিতে তারা এটুকুন জমি, প্রতি ইঞ্চি জমি তারা কাজে লাগাচ্ছে, মানে এক জমিতে তারা দুটো ফসল তোলার চেষ্টা করছে। কারণ যে পরিমাণ সার তারা দিচ্ছে ইয়েতে বীজ আলু তৈরি করতে, সেই পরিমাণ সারে তারা আরেকটা ফসল, সাথী ফসল বলেন, এটা তুলে নিচ্ছে। দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে, সুন্দর পেঁয়াজ হচ্ছে, তাহলে যত্ন নিচ্ছে না, কিছু এখানে উইড আছে, আগাছা আছে, সেগুলোকে দূর করে দিলে আরও সুন্দর পেঁয়াজ হবে এখানে। তাহলে আমি কারণ দুটো বলি, একটা একই সাথে দুটো ফসল, আর একটা কী কাজ করে জানেন, যেহেতু এর চারপাশে সরিষা আছে, অন্যান্য কৃষকরা সরিষা লাগিয়েছে, এই পেঁয়াজটা দুটো কাজ করবে, একটা বেড়ার মতো কাজ করবে, উইন্ড ব্রেক করবে, ফলে অ্যাফিডগুলো উড়ে এসে যে খুব সহসা এই সব মাঠগুলোতে পড়তে হবে, তার আগে পেঁয়াজের সাথে বাড়ি খেয়ে কিছু ইনসেক্ট এখানেই পড়ে যাবে, এটা একটা। আরেকটা কারণ, ইনসেক্টের কিন্তু একটা ঝাঁঝ সহ্য করতে পারবে না, পেঁয়াজের কিন্তু একটা ঝাঁঝ আছে, পেঁয়াজের কাছে যদি আপনি যান, পেঁয়াজের এই দিকে একটা ওর একটা আলাদা একটা ঝাঁঝ আছে, একটা পাঞ্জেন্ট, একটা ঝাঁঝালো একটা ইয়ে আছে পেঁয়াজের, তো সেই কারণে কিন্তু ইনসেক্ট এখানে আসবেও কম এবং এসেওছেও কম, আমরা এখানে দেখতে পাইনি কোনো গাছে ভাইরাস। কি সুন্দর, এখানে একটা ব্যারিকেড দিয়ে রেখেছে তারা, তাহলে তিনটে কাজ হচ্ছে, প্রতি ইঞ্চি জায়গা তারা কাজে লাগাচ্ছে, একই জমির থেকে দুটো ফসল তোলার চেষ্টা করছে কোনো খরচ ছাড়াই, জাস্ট পেঁয়াজের বীজ টেনে বুনে দিয়েছে। আরেকটা হচ্ছে যে ইনসেক্ট রিপেলেন্ট বলে এটাকে, পেঁয়াজ কিন্তু ইনসেক্ট রিপেলেন্ট আমরা জানি। এছাড়াও কৃষকরা আরেকটা গাছও লাগায়, এক সারিবদ্ধভাবে অনেকে ইক্ষু লাগিয়ে দেয়, সেটাও কিন্তু হতে পারতো, ইক্ষু লাগালেও একই ফসল দুটো ফসল পেতে পারতো তারা, আর সেটাও কিন্তু বাতাসকে রুখে দিবে, এবং রুখে দিলে সেখানে কিন্তু জাপ পোকাটা বা অ্যাফিডটা যেটা ভাইরাসকে ট্রান্সমিট করে আলু খেতে, সেটাও কিন্তু উড়ে এসে চট করে এখানে জুড়ে বসতে পারবে না, এটাও একটা কারণ। আর এটা লাগলে এটা গাছের সাইজ একটু শর্ট, হয়তো
বাতাসকে রুখে দাঁড়াবে কম, কিন্তু এখানে একটা রিপেলেন্ট আছে, ওর একটা ঝাঁঝ আছে, ঝাঁঝের কারণে কিন্তু ইনসেক্ট এখানে আসবে কম। আর একটা ফসলও পেয়ে গেল পাশাপাশি, আলুটাও তুলবে, হারভেস্ট করবে, পেঁয়াজও হারভেস্ট করবে। তো এগুলো টেকনোলজি আছে বাংলাদেশে, লোকরা করছে এখন। তো এইটুকু বলার ছিল, ভালো লাগলো জিনিসটা দেখে। এটা আমরা গত 3-4 বছর আগে আমি ঠাকুরগাঁয়ে একটা ফিল্ডে করেছিলাম, খুবই ভালো রেজাল্ট পেয়েছিলাম। সেখানেও আমাদের ইনসেক্ট এসেছিলো কম এবং আমরা দুটো ফসল একসাথে পেয়েছিলাম। তো পরবর্তী ভিডিও আবার আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।